তুমি খাবা? আসসালামু আলাইকুম, আমি হইলাম আপনার আর ও মসজিদের ইমাম সাহেব। তুমি যখন ইমাম সাহেব, তুমি তার তাই মসজিদ কিবা কইতে কেউ মদুল্লি সাহেবের বাড়ি ইফতার হরাত গেছিলাম। হাসা কই রাইনি না ও লাড়ি বেটির করতে এবার হই আইছো বাজান। আল্লাহ আমার দুইটা বেটা বাচ্চি চিন্তা আন করছে, কিন্তু আপনার লাগান তো শিয়ান না। আমি দুইটা বাচ্চার খুশম হইয়া কইরাম, আমি মদুল্লি সাহেবের ইফতার বাঁধলাম, বিশ্বাস নইলে আপনি তার নিজেকে ইতে পারেন। ও হে হে হইল কি আরেক ইমাম আমরারে পঞ্চায়েতে নাজি কইয়া হে মুল্লা রাখি লিল, দেখ মুনে হে মুল্লা রাখি কিলা। বাংলা রেডিও বাজে গলো নাই তলো নাই বদলানে দরকার নানিব। ওই ওই ইটা তো মতল্লি পঞ্চায়েতের লোকে জঘন্য অপরাধ করা। ও কালকে মতল্লির বাড়িত আস্থা পঞ্চায়েত ডাকাইছি, তুমিও তাকতাই তাকমু ইটাত পাইতাই না কিতাত পাইতাই, তুমি কোনো চিন্তা করিও না, পাইবাই আমারে। কেন পাইতাম বা সুজন নিবা তুমিও আইজনি? ও আমরা মসজিদর মোল্লার ব্যাপারে মাত কত হইতো আগে। আমার লগে তো হেউ লাগার কথা নাই, কারণ এই পঞ্চায়েতের মানুষ তো আমার খুব বেশি মায়া করুন। আমি জানি হুজুর, মবইয়ে আটের আর সন্ধ্যাবাদের মিটিং করতে বাদের তে মিটিং কিওরবা মোল্লা বিদায়ের লাগি মিটিং করা তে দয়া করে হুজুর আপনি একটু সাবধান থাকবা। বাবা রে মসজিদ তোমরার পঞ্চায়েত তোমরার, তোমরা আমারে দয়া ভাবিয়া 22টা বছর রাখছো, তোমরা যদি আমারে বিদায় করতে চাও এক সেকেন্ড আমি দেখার কোনো অধিকার নাই। হুজুর বুঝওয়ার বার্তা কি আপনার এই মসজিদ আমরা দেখি আর আপনি মুরব্বী মানুষ, পঞ্চায়েতর প্রতিটা ঘুরে ঘুরে আপনার লগে সম্পর্ক হয়ে গেছে, যেদিন টিফিন আয় না আপনি নিজে গিয়ে কষ্ট করে খাইলেন। বাবাজি আমি জানতাম পারিনি আমার অপরাধ কিতা, সোলার মাঝে তো আমারও ভুল হইতে পারে, নইলে পঞ্চায়েতে অত বড় ডিসিশন নিত কেন? হুজুর আপনার অপরাধ একটাও, আপনার বয়স হয়ে গেছে কি আপনার কণ্ঠস্বর নাই, তারা সুরালা জোয়ান হুজুর রাখতা। বাবা রে আজ থেকে 22 বছর আগে আমিও 40 বছরের যুবক সুরালা মেসা বসলাম, এই ভাঞ্চাই তো আমার সুরার জল কি কইছে। হুজুর হান ধরি আছেন। বাবা রে আমি আমার লাগে কন্ডম না, আমার লাগান কত মোল্লা পঞ্চায়েতে গিয়া 20-25 বছর পঞ্চায়েতের মায়া কাটাইছেন, জোয়ান কি আর সুর পঞ্চায়েতের তলে নষ্ট করছেন, একবারও ভাবছেন না এই পঞ্চায়েতে ডিসিশন দিব কোনো একদিন, যে হুজুরের বয়স হয়ে গেছে শুন নাই মোল্লা বিদায়।
হুজুর আমি এখন সব তা বুঝছি আমি আপনার লাগি পঞ্চায়েত গিয়া ফাইট করবো ইনশাল্লাহ আপনারে রাখার লাগি বাজানরে তুমি যখন আমার পক্ষে আঙ্গুল তুলে দিবা তখন খালি পঞ্চায়েত নাই আস্তা এলাকায় এগোই যাইব এগোইয়া হইব দেখো গোটাই মোল্লা কত বড় নিব আরাম যাইতো না করি আস্তাটা পঞ্চায়েত তুরে মাইর করাইয়া দুই ভাগ করে লিছে হুজুর বিশ্বাস করো কা আইজ আপনারে আমি চিনলাম আপনি একজন মহান মনের মানুষ দোয়া করিও আল্লাহ যেন সম্মানের দুনিয়াতে কিনে হুজুর আপনি আমাদের বদুয়া দিবেন না আরে পাগল বদুয়া দিতাম আমি যদি বদুয়া দিতাম আর আল্লাহ বেজারে যাইব কইবা ওরে নিমারাম যে বাঞ্চাই তো বাইশটা বছর থাকলে খাইলে আর তারা বিদায় করার লাগে তুই তারা বদুয়া দিলে তোর মতো নিমারাম আমি আর সৃষ্টি করছি না সৃষ্টি করছি না সৃষ্টি করছি না কিতাব আমার বইয়া কিতা তোমার সমস্যা মতল্লিসা আপনি মনে কইতে একটু ভুল করা সমস্যা আমার নাস্তা পাইন চাই তো কিতা সমস্যা একটু বাইয়া না কইলে আমরা বুঝমু কি লাগা আপনারে আমরা অতদিন ধরে কইরাম যে আপনি মোল্লা বদলাও কা আপনি গুনতেও রাজি না বুঝা যায় আপনার বাড়িত মোল্লা রাখছো ওবা বেলা তুমি সম্মত মোল্লা কে লাগে বদলাইতাম এখন তা কইতাই না রাখো বেলা আমি বই মতল্লিসা আমরা আশপাশ মসজিদ কত সুন্দর সুর কত সুন্দর কেরাত টকপকে যুবক মোল্লাই আর আমরা মসজিদ পাকিস্তান আমলর গুড়া মোল্লা এমনি ওখান বদলা নি দরকার ও আচ্ছা ও বুঝি মোল্লার দোষ হুন বইমিয়া আমরার মোল্লাও চল্লিশ বছরের এক টকপকে যুবক আসলা এই পঞ্চায়েত তো বাইশ বছর সার্ভিস দিয়া তাই নখন হয়েছেন বাষষ্টি বছরের বুড়া ও বুড়া মোল্লা আইজ আমরা পঞ্চায়েতর মাঝে কোনো দাম নাই বালা কথা রোজার আর মাত্র দুই দিন বাকি পুরা রোজা মাসটা রাখিয়া ঈদর পরেই তার দিয়ে আমরা বিদায় দিই ও মনে জানে মা আমরা যারা আসবো আর তাই লিখে দিয়ে গিয়ে এক মাসের টাইম ও বা সামনে রোজা রোজা পরে ঈদ একটু বিবেক করো রে বা মতলি সাহেব আপনি মনে হয় ভুলে গেছেন পঞ্চায়েতর একজন মানুষের যদি মোল্লার উপরে অনাস্থা আনিলায় তো এই মোল্লার পিছনে নামাজ হইতো না বাহ বড় সুন্দর কথা কইছর বাবু বই মিয়া ফাইনচাই তোর মাইনছে একজন মাইনছে যদি অনাস্থা নি লাগে এই মোল্লার কিছু যদি নমাজ হইতো নাই ইকান তোমার যে হিকাইছন হেইন হইলা না বিনা দোষে বাইশ বছর যে মোল্লা সার্ভিস দিয়া গেল রোজা আর ঈদ সামনে রাখিয়া বিদায় দিলে কি তা হয় ভালো কথা তুমি তাই ফাইনচাইতে যখন ডিসিশন নিছো কি মোল্লারে বিদায় করিয়া দিলাই তাই ঠিক আছে মোল্লারে আমি হালকে কইলু জোর বাদে তাই বিদায় হয়ে যাইত ইমাম সাহেব বরণি ও ইমাম সাহেব ইমাম সাহেব একটু দরজাটা কুরবানি কিতা হরডা না কিতা করবেন কত সময় তিলাওয়াত করিয়া ও গুতলাম আর কি আচ্ছা আমি যে খামে আইলাম আপনার কাছে আপনিও মনে হয় গুনা গুছি কিছু গুনরা আপনার বিদায় লইয়া আমি এক ধরনের ফাইট করছি তারা লোকে তারা আর আপনারে রাখতে রাজি নাই ইমাম সাহেব আমি মতল্লি ওই আটকে গেছি আমিও তারারে খোতা দিলাইছি আগামী কালকে জোর পরে আপনি যাইবা আলহামদুলিল্লাহ মতল্লি সাহেব যে মাটি আর মানুষের লগে আমার বাইশটা বছর সম্পর্ক লিতা মানুষের বডি তাকে কলচা দিয়া বাবা জেলা কষ্ট কর ই মাটি আর মানুষের দাঁড়িয়া যাওয়া আমার লাগে এতটুকু কষ্ট কর মতল্লি সাহেব এতটুকু কষ্ট কর মতল্লি সাহেব আমার একটু সময় দেওয়া আমার উচিত আছে আপনারা কারণ আমি সংবাদ শোনার লাগে প্রস্তুত আসলাম না প্রস্তুত আসলাম না ইমাম সাহেব
আপনারে সান্তনা দেওয়ার আমার কোনো ভাষা নাই। আমি আর আপনার বইতা পড়লাম না, আমি যাই কি মন সবার চাই। মানুষ সকল লাগে আমরা মুল্লা বেঠাইন তোর মাজন, আর মাজনে যখন মুল্লা বিদায় করে তখন তার এক সেকেন্ডও লাগে না। আর আমরা যদি তাহার চেষ্টাও করি তো ফাঞ্চাই তোর একজন না একজন উঠিয়া কইব মুল্লা বেটা তুমি কি জানো না, ফাঞ্চাই তোর কেউ যদি আঙ্গুল তুলা দিলা এতে তোমার ভিতর নমাজ হইত না। সব তা ঠিক আছে, কিন্তু এই ফাঞ্চাই তোর মাঝে একজন বিবেকবান মানুষ নাই নি বিবিরে। আমার এই ফাঞ্চাই তোর প্রতিটা মানুষ বিবেকবান, বিবেকবান যদি না হইতো তাহলে 22টা বছর ফাঞ্চাই তো আমি তাকে কিল। তার বাদেও আমরা দুইটা বাচ্চার ইদর কথা চিন্তা করিয়া একটা মাস টাকার চেষ্টা করতাছিলাম বিবিরে। আমার দুই বাচ্চা আল্লাহ দান করছে, এ দুই বাচ্চার আশে খুশি কিলে রাখবার তাই জানুন তাই জানুন। আচ্ছা আপু আবার আসুন। আমারে সন্দেহ করে চাবায় খালি খালি খামরায় চললে কিতা কিতা করে কোনটা বোধ হয় না রে, কোনটা বোধ হয় না। হায় রে বউ তুই আমারে সন্দেহ করলে ওখানে আমি চলতাম কিলাম। হ্যাঁ বদর মন চিনি আমারে সিনরা না নাই নি চিনা যায় না নাই নি সিনরাম সিনরাম তোরে আমি সিনরাম গেছলে বল গেছলাম নমাজ মসজিদ মানুষ নাই মোল্লা নাই একলা একলা নমাজ পড়ি আইলাম। এই তুই কোন আক্ত নমাজ পড়ছ? জোহরের নামাজ। দূর বেটা বেবাক, তিনটার সময় মসজিদ নমাজ গেলে মানুষ হইতে কই আর মোল্লা হইতে কই? তিনটা বাজে নি ভুল করে দিলাম, কত বল বইয়া একেবারে আসরের নামাজ পড়ি আইলে ভালো হইল না। এই বেটা তুই খেজা আর মুড় আসকানে আমারে খেগুই কিতা করে লিছে সাবায় খামরায় আমার খমর ফালাইয়া তাই হবাই হবাই যায়। হ্যাঁ হার কথা কস বেটা আর খে আমার বউ বউ তো খমর ফালাইয়া লো আইলিল। ধুর বেটা পাগল আর পাগল গুনালো বউ আবার তোরে দাবিস করবো নি খর্ত নাই নিতে তে খে করব হসাই দেখি আশপাশ আলাই। এরে হুন তুই বালা সাই একটা মুল্লা দেখা বালা মুল্লা ফাইতাই কয় এরে তো কই ভাই
হাসাহরি কসেন দেখি আমার বউ কি তা আসো আমার তাবিজ করছে না দূর তোর বউ তোর তাবিজ করতে হবে না কেন করতো কি তার লাগে করতো আমি ফাও ধরে মাফ চাইমু এই খারবি বউর তাইরে মারছি মাংসের সাল্লা তেয়ার যা এই কিভাবে বই যা আসরের নামাজ তুমি তো কইলাই বেল তিনটা বাজে একবারে নামাজ বলি লাইব তে যা মতল্লি সাহেব আজ প্রায় ২৪ ডুজা গেল কি মসজিদ খালি বালা একজন মিয়া সাহেব রাখার ব্যবস্থা করুক আসলে বালা মিয়া সাহেব পাইলাম না আর রোজামাস মিয়া সাহেব বলতে রাখাল করে গেছে এরে মতল্লি সাহেব আমার বনির বাড়ির খান্দা তেক মিয়া সাহেব আসছেন তাই হুঁচি একবারে বাড়িতে এসছেন খবর লাগাও গা তান্ডুই আনিলি তা আমি যাই মুগি ঢাকা আপনি মিয়া সাহেবর ফোন নম্বর নৌকা মাতিয়া খালকে আনাও গা জয় দেও গা নইলাস ভাই কিতা আর কইতাম ওই যে বসমের বাড়ির মালিক হে আমার লগে ফাটি ফেলি তান্ডে পাইবা নিশ্চিত তবে পঞ্চায়েত লইয়া বয়ার একটা ব্যবস্থা করুক আজ তের মাস থাকি মসজিদ আমি হিসাব নাই আমি মনে হয় পাঁচ দিন সকলদের ডাকাইছি এমনকি আটি আটি জনে জনে সকলদের কইছি যে তোমরা জেলা পারো একজন মেসা বানো কিন্তু খেল আমার কথা মনাত নাই এখানে ইটা করে আল্লাহ জানে আমি ১০ বছর থাকিয়া মত তুললি তার আর ফাটি ফিলিম দেখিয়া অন্তত ১০ বার আমি ফাঞ্চাক ডাকাইছি ডাকাইয়া কইছি আমারে আল্লাহর হস্তে এই মতল্লি ভর থাকি অব্যাহতি দেও আমার মান সম্মান থাকতে কেউ আমার কথা শুনাত নাই আল্লাহ তুমি মহান তোমার দরবার খালি না রে মোলা বড় চিন্তা আসলাম বিবি দুইটা বাচ্চা লিয়া নিয়ে ধরতাম পারমু আমার মহান আল্লাহ আমার ভাই মুক্ত লিয়া চাইছেন আমার আল্লাহ ডাকলাম নেই
ইমাম সাহেব আমরা গ্রাম আপনার কাছে কিলা লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে ইমাম সাহেব আমার চাচা গড় ভাই 10 বছর ধরে মতলি আপনার সুবিধা অসুবিধা টাঙ্গা করবা জি আমার কোনো অসুবিধা হইতো না আশা করলাম ইমাম সাহেব আমার এলাকার সব মানুষ সমান না সুতরাং আপনি একটু অ্যাডজাস্ট হয়ে যান আপনি কোনো চিন্তা করবেন না এলাকার ছোট বড় সবকে লইয়া চলার মতো অভিজ্ঞতা আমার আছে মন্ত্রী দুই সাহেব আরে যত বড় মায়া লাগে ইমাম সাহেব আপনি আশা করি সব লইয়া চলতে পারবে দোয়া করবা আমার লাগি যেন আমি সবকে লইয়া চলতাম পারি আমার দুইটা বেটা বাচ্চি চিন্তা করছে কিন্তু আপনার লাগান তো আমি দুইটা বাচ্চার খুশম হইয়া কইলাম আমি মতল্লি সাবরণ ইফতার বাঁধলাম বিশ্বাস নইলে আপনি তার নিজেকে ইতা পারেন ও হে হে হইল কি আরেক ইমাম আমরারে পঞ্চায়েতে নাজি কাইয়া হে মুল্লা রাখিলিল দেখমুনে হে মুল্লা রাখিলা প্রতিদ্বন্দ্বিতা করে গতকাল মোল্লা আমার বার থেকে ইফতার করে যাওয়ার পথে এ ফাইয়া তার নুফে মিসা বদনাম তুলে আর কয় মোল্লা মসজিদ আমি রাখি কিলা হে দীক্ষা দিব এটা তো বাদহাম করলো মুতল্লি সাহেব আমি পঞ্চায়েতে ওয়াকিব কইরা রাখলাম মোল্লা বিদায় দিই ভাবি কিন্তু তার আড্ডি আমি বাঙ্গা ছাড়ব মতল্লি সাহেব মাথা গরম করবা না আমরা বাঞ্চে আছি তো ওই তুমি তাই বিষয়টা দেখিয়া দাও নাইলে আমি দেখিলাম তের করার ফুয়ায় আমারে কিতাব আইছে আপনি আমরারে শুনাইছেন আরো দুই একজন শুনাও কা ওই আমি একে একে অকল দেও নাইম তা আমি ওখান দাঁড়াম কি আমার মনে হয় বড় হাতে বেড়া লাগিস ওই এবার কি বার মালেকে বড় হাতে উড়া খাই দিলা চলো বাজার দিকে যাই কি ভাই সাহেব ও ভাই সাহেব কিতাবে হইলাই কিতা মাত পায় মাত লায় না মনে হয় তোমার মনে নাই মনে আছে কইতা কি আস নমাজও আসলাম
জহর নমাজ বুড়া মুল্লা গো রইছে নি খেয়াল করছি না তে নমাজ কে ফরাইলো মোল্লায় খুব বালা সুরে ফরায় আমার খুব বালা লাগছে খুব বালা মানুষ মুরব্বী কিতাব একটা বালা মানুষ ফাগল কুনানোর ফাগল হে মোল্লা না আমি কিতা অন্য কইলায় ফাগল খার কথা কইলায় তোর কথা অরে বাবা ভাই সাহেব রে বাবা আমি ফাগল আমার বউয়ে করছে খেনে করছে কিয় লাগে করছে ওখানে জানলাম না আপনি কিছু জানেন নি এখন মুখ বন্ধ কর আর আমার কথা শুন হো ভাই সাহেব তুমি ভাই সাহেব যেখান কইবা ওখানে শুনমো আমরা মসজিদের মোল্লা থাকতো না যাইতো কি থাকতা থাকতা রোজামাইয়া দিন হই যাইতা দূর বেটা কিয় থাকতো না না থাকতা না কিয় থাকতা ই বুড়া মোল্লা রাখার দরকার নাই সে শুন মোল্লা বিদায় লাগি আই আসর বাদে মিটিং আছে আমি যেখান কইমু তুই ওখান কইবে কইমু কইমু তে শুন বুঝছস তো আপনারে আমি দেখাইলাম ওই কারণে আপনারা ফাইন চাইতে আমারে ওই মসজিদের দায়িত্ব দিয়া মতল্লি বানাইছিল এখন পয়লা কত হইল আমি আর এই মতল্লি ওখানে আমরা মোল্লা বিদায় করতাম আর হলে এক তাকতাম এর লাগে আমরা সব মোল্লা বিদায় করবার লাগে আইছি বাবা মামা মামা আমি হুশে কইরাম বা তাই কইলা আমি জনে জনে কইছি কিতাবা আপনারা মাতুন না কেনে তেহে ই কথা হইল কেনে মসজিদের মিটিং ডাকলে একজন দুই পাওয়া যায় না আর দেবলা মোল্লা একজন ডাকলাম তুই করে বিদায় করবার লাগি লাগি যাই ফিসে ফিসে এটা ঠিক না রো মালিক আমরা একদিন মরা লাগবো আর আপনারা সকলে এখন কথা শুনুকা আর দুদিন বাদে ঈদ ঈদ পরে দয়া করে আপনারা আমি নিজে তোমার বাড়িত গিয়া তোমার বুয়ার কাছে কই আছি তোমার বুয়া যদি তোমার কয় না এর লাগে আমি থাকলাম নি ইমাম সাহ আমি আমরা পঞ্চায়েতের মসজিদ আপনারে বড় আশা করে আনছিলাম এখন আমরার মাঝে একটা বেড়া লাগিয়েছি তাই আপনারে আমরা বিদায় দিলাম আলহামদুলিল্লাহ তবে আমার একটা আবদার আছিল হো তোমার কিতা আবদার খাইল বাদে হসু ঈদ আমার দুইটা বাচ্চা বুক মনে আশা লইয়া বই রইছে ঈদ করতো আপনারা ভাঞ্চেই তো আমার দোকান দিন রাখিয়া ঈদের বাদর দিন আমি যেই মুগি আমার বিদায় করবার নেই ফল আমরা সবে পাইবো
ও ভাই কয়টা বাজে বা শুনে বা নমাজও যাইতাম ওহং কেউ নমাজ বা তিনটা বাজে না জো না আসো অবদর মুন্সি জি ভাই তুমি তো বিবাহ লাগিলা আয় কি ওর লাগি হইলাম কি তার লাগি হইলাম খেনে হইলাম জাননি খুনতা তোমার লাগে বড় খারাপ লাগে বদর মুন্সি লাগেনি হাসা কই যায়নি আচ্ছা বাবা খাইল যে ইলিয়াস বেটায় পঞ্চায়েতে কইলে হকলে ফল পাইব তুমি তেন ভাইছো নিতে তোরা পাইবাই নি তার ভাব ওনারা বা আমি গরিব মানুষ পাইলে তোরা আমারও দিও দূর বাবু জুনছি ভাই বাড়ি যাও হয় যাই মুগি খাইল রাইত পাইলে ঈদ অব কুন্তা লইছি না হ্যাঁ তারাম কি রে বা আরে রে শুনো ফল পাইলে আমারও দিও যাও যাও الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد